বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অনুস্মিতা, আপনারা দেখছেন এএনএম নিউজ। চলে যাবো আজকে প্রথম খবরে, যেখানে জানা গেছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি এবং তৃণমূলের কোন দল, সেই কোন দলে নাকি গুলিও চলে বলে অভিযোগ। ঘটনার উত্তপ্ত নানু। রাজ্যের তৃণমূলের পর্যবেক্ষক তিনি, নাম না করে বিক্ষুব্ধদের বিরুদ্ধে এই বার্তাই দিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিমবাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার, তার কারণ আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে ব্লকে কে কি করছে না করছে, আর কার সাথে কে যোগাযোগ রাখছে, আর কে কে কন্ট্যাক্ট করছে, তার প্রত্যেকটা হিসেব আমি এ টু জেড রাখছি এবং রাখবো। দল আমাকে সাহায্য করছে, দলটা সবাই মিলে করতে হয়, কিন্তু মনে রাখবেন আপনার ইন্দাস ব্লকে কিছু হলেও আমি অবজারভার। সিপিএম এর হারমাত্রা এখন বিজেপির হারমাত্রা, শুধু রং বদলেছে। বাঁকুড়ার সভা থেকে সিপিএম বিজেপিকে একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। সিপিএম এর ওই হারমাত্রাগুলো শিখিয়েছে, বুঝতে তো পারছে না, সিপিএম এর হাতে হাত মিলিয়েছে, বুঝতে পারবে যেদিন বুঝবে, সেদিন বুঝবে পেছনে আর কিছু নাই, টোটালটাই শূন্য। 100 জন লোকের মধ্যে আমি নিশ্চয়ই বলতে পারি না আমার 100 জনই ভালো, একজনের যদি কোনো খারাপ কাজ থাকে সেটা আমরা সংশোধন করে নেব। মনে রাখতে হবে রাজনীতি করতে গেলে, দল করতে গেলে, মানুষের কাজ করতে গেলে, আমি কাজ করতে করতে যেটা শিখেছি, কাজ দেখতে দেখতে যেটা শিখেছি, যদি 25 যদি 1 ভাগেরও 25 ভাগের মধ্যে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে সেটাও আগামী দিন তৃণমূল কংগ্রেস সংশোধন করে নেবে প্রয়োজনে। কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ভুল পায়ে পা দেবে না, দাঙ্গায় পা দেবে না, মানুষের ক্ষতি করতে পা দেবে না এবং দেশটাকে টুকরো টুকরো করতে দেবে না। যুগান্তকারী কৃষি আইন 2020 সমর্থনে পূর্ব মেদিনীপুরে জনসভা, সেই জনসভায় এসেই মুখ খুললেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ এবং পূর্ব মেদিনীপুরের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম, অনুব্রতর বীরভূমে গিয়ে তাকেই বিঁধলেন দিলীপ ঘোষ। রাজ্যে ফের বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার অন্তর্গত বাঁশপাড়া গ্রামে বিজেপি কর্মী স্বাধীন দাসের মৃতদেহ উদ্ধার হয় বুধবার, সে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানো রাজ্য শিক্ষা দপ্তর, আগামী বছর যারা দুটি বোর্ডের পরীক্ষা দেবে তাদের সিলেবাস 30-35% কম করা হয়েছে। আশঙ্কা ছিল শীতের মরশুমে আরো বাড়বে করোনা গ্রাফ, সেই আশঙ্কাকে সত্যি করে এই সপ্তাহের তৃতীয় দিনেই বেড়ে গেল করোনা গ্রাফ। ঘূর্ণিঝড় নিভারের দাপট দক্ষিণ ভারত জুড়ে, তামিলনাড়ু পুদুচেরিতে লাল সতর্কতার পাশাপাশি আরো বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি। প্রয়াত বসিম কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমদ প্যাটেল করোনায় আক্রান্ত ছিলেন তিনি। এর সঙ্গে শেষ করছি আজকের শিরোনাম, দেখতে থাকুন এএনএম নিউজ। সবার আগে সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।